ফাতিমা কয় আব্বা গো আটটা জান্নাতের দরজা খুললে হইব মা আমি তাতেও রাজি না বলে কিসে রাজি এইবার নবীর কাছে আবার আমার আল্লাহ কয় আটটা জান্নাত বিক্রি কইরা দিলে যেই দাম হইব আমি ফাতিমার দিল মোর সেইটা দিয়া দেব এইবার নবী বললেন আটটা জান্নাত বিক্রি করলে যা হবে তোমার বিয়েতে সেইটা দিল মোহর এইবার ফাতিমা কয় আব্বা রে জান্নাতের দ্বারাই আমার কিনতে পারবা না আমি এই জান্নাত বিক্রি করে সেটাও আমি নেব না সে আলীর বাজার এই জমিনের ভিতর হত্যা করা হয়েছে বিষাক্ত ছুরি দিয়ে তরবারি দিয়া ওই আলীরা যেই ব্যক্তিটা হত্যা করছে আজ পর্যন্ত ওই ব্যক্তিটার সাজা হইতেছে ওই ব্যক্তিটা এখনো পর্যন্ত আযাব পায় এইটা তো আমরা তালাশ করে দেখলাম না আমার নবীর আগে সাহাবী আল্লাহর এক পয়গম্বরের সাহাবী মরুভূমির সামনে দাঁড়াইয়া ওই মরুভূমির দেখাশোনা করতো একটা দায়িত্ব ছিল ডিউটি পালন করতো ওই মুহূর্তে এমন একটা লোক দেখা যায় না পশু পাখি দেখা যায় না দোকান পাট দেখা যায় না হাট বাজার নাই কোনো কিছুই নাই পাশে একটা গির্জা দেখা যায় গো ওই সাহাবীটা আস্তে আস্তে গির্জার সামনে যায় দেখলেন একজন ব্যক্তি গির্জার ভিতরে বসা এইবার সাহাবী ডাকে দিয়া বলেন ও ভাই পাদরি ভাই ও ও ভাই এই গির্জার ভিতরে তুমি কি করো বলে এখানে আমি দেখাশোনা করি এটা আমার দায়িত্ব বলে এই মরুভূমির ভিতরে তুমি খাবার কোথায় পাও বলে আমি খাবার কোথায় পাই জানি দুই থেকে তিন মাসের রাস্তা অতিক্রম করে আমার কাছে খাবার দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার সাহাবি বলে পাদ্রী ভাই আপনি এই মরুভূমির ভিতরে একা একা থাকেন আপনার কি ভয় লাগে না আশ্চর্য যজনি কোনো ভয়ের কিছু দেখেন নাকি আপনি বলে হ্যাঁ আমি দেখছি এই মরুভূমির ভিতরে ও সাবি গো ও বাইরে ভাই এই মরুভূমির ভিতরে আমি দেখলাম এই পাহাড়ের সামনে এমন একটা বিশাল বড় পাখি যেই পাখির মতো জীবনে আর কোনো পাখি দেখি নাই এত বড় একটা পাখি ওই পাহাড়ের সামনে দাঁড়াইয়া ওই পাখিটা বমি কইরা দিছে আমি তাকা তাকা দেখতেছি ব্যাপার কি পাখিটা কেন বমি করলো পাখি প্রথমবার বমি করলো কিছু পা বাইরে হয়ে আবার একটু পরে বমি করে পুরোটা বাইরে হয়ে যায় আর একটু পরে একটা বমি করে মাঞ্জা বাইরে হয়ে যায় আর একটু পরে একটা বমি কইরা নাই বডি বাইরে হয়ে যায় আবার বমি করে মাথা বাইরে হয়ে যায় একটা মানুষে রূপান্তরিত হইয়া ওই মানুষটা পুরোপুরি ওই মানুষটা দাঁড়াইয়া দর মারে গো ওই পাখিটা পিছন দিক থেকে আবার মাথার উপরে একটা ঠকল দিয়া সবল দিয়া ওই মাথার খুলিটা উঠাইয়া নেয় আর মজক গুলি ঠুকাইয়া ঠুকাইয়া খায় আবার ওই মানুষটা এরকম ভাবে পুরা টুকে গিলা পালায় আমি গির্জার ভিতর থেকে দেখা চিন্তা করলাম আল্লাহ গো এই মানুষকে তো পাখি কোথা থেকে খাইলো এই পাখি কোন জায়গা থেকে খাইলো বুঝি না মানুষ বমি করে পালায় আবার সেই বমি করে আবার সেই মানুষটাকে আবার খায় এই পাখি মানুষকে তো পাখি কোথা থেকে আসলো এ নবীর সাহাবী গো আমি পাখির সামনে দাঁড়াইলাম পাখির বাসা দিয়ে আমারে ডাকতে শুরু করলো ও পাদ্রি তুমি আমার কাছে আগায় আসো আমি আস্তে আস্তে পাখির সামনে যাই পাখি আমারে বলতেছে তুমি জানো নি এই ব্যক্তিটা কোন ব্যক্তি যারে আমি গিলা পালাই সবাই সবাই আমি তার সবল মেরে মেরে খাই আবার বমি করে আবার তারে আবার খাই এরকম ভাবে শাস্তি দেই এই ব্যক্তিটাকে জানো নি বলে না ভাই আমি তো জানি না কারণটা কি এইবার সাহাবী বলে ও পাখি কারণটা কি তুমি কেন বমি করলা আবার কেন এবার তারে খাইলা কারণটা কি এইবার পাখি বলে পাদরি রে আমি আল্লাহর এক ফেরেশতা আমার আল্লাহ পাখি রূপে পাঠাইয়া দিছে আমি আল্লাহর একজন ফেরেশতা ও পাদরি ভাই এই ব্যক্তি
এটাকে জানোনি আমার আল্লাহর হুকুমে এই মরুভূমির জায়গায় আইসাই পাখি হইয়া আমি এই ব্যক্তিটারে বমি কইরা আবার তারে টুকায় টুকায় খাই ও পাদুরি ভাই আমার আল্লাহ এটা ভালো কইরাই জানে আর এই ঘটনাটা আল্লাহ তাম পৃথিবীর মানুষকে জানানোর জন্য আমার এইখানে পাড়াইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সব কিছু খেলে কে আল্লাহ আরেকটু জোরে বলেন কে এইবার পাদরি বলে বাইরে ভাই কি এমন অপরাধ কইরা ফালাইছে আমি একটু জানাইতে জানতে চাই এইবার পাখিটা বলতেছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে ওই ব্যক্তিটারে আপনি করবেন আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার বন্ধুরা রে আমার পাখি আবার বমি করলেন করতে করতে একটা মানুষে রূপান্তরিত হয়ে গেল পাদরি বলে হে জালিম কি এমন অপরাধ করছে আজকে তোমার এত শাস্তি দেওয়া হয় কারণটা কি এইবার ওই জালিম কি করতেছে কান্দার বলে ও আমার পাদরি আমার এই হাত দিয়ে আল্লাহর নবীর সাহাবি হযরতে আলীর আমি নিজে মারছিলাম একটা আমি বিষাক্ত তরবারি বানাইছিলাম যেই তরবারিটা যে ছুরিটা বানাইয়া আমি এক মাস দুই মাস মতান্তর আছে তিন মাস পর্যন্ত আমি বিষের ভিতর বিজায়া রাখছিলাম ওই তরবারি দিয়ে আমি নবীর সাহাবি হযরতে আলী রে পিছন দিক থেকে আঘাত কইরা মারছি গো এই অপরাধের কারণে আমার আল্লাহ আমার এই শাস্তি দিতাইছে আমাকে এরকম ভাবে কিয়ামতের আগ পর্যন্ত শুধু মারতেই থাকবে মারতেই থাকবে এই পাখিটা আমার টুকায় টুকায় খাইব আবার বমি কইরা দিব আবার আমার টুকায় টুকায় খাইব এই শাস্তিটা আল্লাহ আমাকে কিয়ামতের আগ পর্যন্ত নির্ধারণ কইরা দিয়েছে বন্ধুরা রে আমার হযরতে আলী রে মারার জন্য এই অপরাধটা আলী কেমন ছিল ভালো করে শুনেন কিভাবে মারলো এই ঘটনাটা তো আমরা পুরোপুরি জানি না জীবনে অনেক আলোচনা শুনছেন ইউটিউবে আমার অনেক আলোচনা আজকে নতুন একটা আলোচনা দেয়া যাব এইবার লক্ষ্য করে শুনেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রে আমার নবী একটা পুরস্কার দিব মনে আছে নি মনে আছে এইবার পুরস্কারটা কি ভালো করে শুনে না আমার নবী আপনার নবী দয়াল নবী মায়ার নবী বলল ও সাবিরা আরে আমি আলীর জন্য একটা বিবাহের প্রস্তাব দেব এই মুহূর্তে আমার ফাতিমার কথা শুনতে হবে ফাতিমার কাছ থেকে মত নিতে হইব আমার নবী ফাতিমার কাছে যাইয়া বলে মা ফাতিমা আরে ও মা জাননি আমার সামনে যেই ব্যক্তিটাই আছে জাননি তিনি কে তুমি কি ভালো কইরা জানো বলে আমি তো ভালো করে চিনি না আপনি নবী বলে না আমার নবী কয় না মাদিরাতুল ইলমি আলিগুন বাবুহা আমি হইলাম ইলমের শহর রে মা আর ওই শহরের দরজা মেইন দরজা আমার আলী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ফাতিমা কয় আব্বা গো বুঝা পালাইছি আপনি কেন প্রশংসা করতেছেন না আপনি এই জন্য যে ছেলের প্রশংসা করতেছেন আমার বিয়ার প্রস্তাব এই শহর নয় আশেপাশে অনেক শহর থেকে আসছে এত প্রশংসা কোন ছেলের নামে করেন নাই আলীর নামে কইরা পালাইছেন আমি বুঝা পালাইছি আপনি আলীরে পছন্দ করেছেন আব্বা আপনি যারে পছন্দ করেছেন আমি ফাতিমা ও তারে পছন্দ করলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহ আকবার কোন খেলা খেলায় কে আরেকটু জোরে বলেন কে তুমি
কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথাটি কি না তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গরে সর্বদায় নদীরে কুল ভাঙ ও কুল গড়াও এ কি তোমার খেলা সকাল বেলার দনি ফকিরা কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহ আকবার বন্ধুরা রে আমার তব দেওয়া হয় ফাতিমা রাজি হইয়া যায় আমার নবী বলে আলী রে আমার ফাতিমা রাজি হইয়া গেছে রে এ আলী তোর কপালটা খুইলে গেছে জোরে কোন কথা ঠিক কিনা আলী এইবার মুসকি মুসকি হাসে আমার নবী কয়ালি রে আর দেরি কইরো তাড়াতাড়ি তুমি এইবার কিছু কিনা কাটার প্রয়োজন দিন মোহরে দরকার তাড়াতাড়ি যাও এইবার আলী বলে আর রাসূলুল্লাহ নবী গো আপনি নবী খাইলে আমি খাই আপনি নবী আমারে এত ভালোবাসেন গো নবী আমার দেওয়ার মতো তো কিছুই নাই একটা তরবারি দেওয়া হয় বিক্রি করার জন্য আল্লাহু আকবার কম আল্লাহু আকবার কথা সংক্ষিপ্ত করলাম আলী এইবার তরবারিও পাইয়া যায় গো সাথে কিছু মুদ্রাও পাওয়া যায় কোন কোন কিতাবের ভিতর আছে 400 দিরহাম পর্যন্ত নির্ধারণ করা হয় আমার নবী আপনার নবী দয়াল নবী মায়ার নবী খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যায় বলে ফাতিমা রে 400 দিরহাম তোমার মোহর আমার তুমি কি রাজি আছো আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা বলে আব্বা গো আপনি যারে আমার স্বামী হিসেবে কবুল করছেন আব্বা তারে আমি পছন্দ করি আব্বা কিন্তু এই মুহূর্তে যে দেন মোহরের কথা বলেছেন এটা আমি রাজি না আল্লাহ আকবার করেন না কেন স্বামী হিসেবে সিলেক্ট করছেন এটাই সত্য তাকে আমিও পছন্দ করছি কিন্তু আব্বা যে মোহরের কথা বলছে এটা আমি রাজি দেখেন কথাটা কত দূর যায় আল্লাহ রাসূল এইবার চিন্তা করতেছে ব্যাপার কি আমার ফাতিমা স্বামী হিসেবে তাকে কবুল করছে যে স্বামী হিসেবে যোগ্য এটা ঠিক আপনি যারা পছন্দ করছেন আমিও পছন্দ করি আব্বা কিন্তু তাকে যে মহরণার কথা বলা হয়েছে আমাকে প্রস্তাব দিচ্ছেন আব্বা এই মহরণার বিষয়টা আমি রাজি না তাহলে এখন কি মহরণা দিতে হবে কই মা বোন তো অনেক আলোচনা শুনছে মহরণার বিষয়টা জানার দরকার আছে না নাই আরেকটু জোরে কথা আছে না নাই এখন তো আছে ডিজিটাল যুগ স্বামী স্ত্রী যেই এখন যে যুগটা আছে এখন কথা তো বলতেই হয় না বললেও চলে না আমাকে বলছে হুজুর একটু স্বামী স্ত্রী কথাটা বললেন এর ভিতরে পাওয়া যাবে তারপরে একটু বলতেছে ডিজিটাল যুগ আছে না হ্যাঁ এখন দেখবেন মা বোনদের তো পাওয়ারের অভাব নাই তারা স্বামীকে স্বামী হিসেবে মানেই না শাশুড়িকে শাশুড়ি হিসেবে মানেই না বাড়ির ভিতর সে একটা ডিজিটাল মেয়ে আসে না কি যে একটা অশান্তি সৃষ্টি করে আসে না এরকম এই যে এখান থেকে মা বোনের আজকে অষ্টা শিখে নাও এখান থেকে কি ব্যবহারটা করছে খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন ব্যবহার করে স্বামীর সাথে কিভাবে চলতে হয় কিভাবে কথা বলতে হয় শুধু তোমার ব্যাপার নয় স্বয়ং সব কিছুর সমাধান কোরআনে দেওয়া আছে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে আমার নবী কই ফাতিমা রে তুমি কেন রাজি হও না রে মা তাইলে আমি কি তোমার একটা স্বর্ণের মুদ্রা দেব বলে তাতেও রাজি না বলে কি দিতে হইব 100 উট বলে তাতেও রাজি না বলে একটা খেজুরের বাগান বলে তাতেও রাজি না বলে আমরা কি দিলে তুমি রাজি হইবা বলে আমি এই মহরমে রাজি হইমু না
দেন মোহন সাধারণ কিছু না, এটা আমি রাজি হব না, আমাকে অন্য কিছু দিতে হবে। কি দিবে খুঁজা তালাশ করে পাওয়া যায় না। ফাতিমা এমন একটা মহরানার দাবি করছে রে মা বোনেরা, ভালো করে শুইনা নাও, এটা আল্লাহর পক্ষ থেকে দিতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ফাতিমা যখন রাজি হই না আমার আল্লাহ কয় ও জিবরাইল, যাও আমার বন্ধুরে জানায়া দাও খাতুনে জান্নাত মা ফাতিমার মোহর লাই আমি আল্লাহ আটটা জান্নাতের দরজা খুইলা দিলাম। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা কই না। আরে যারে কাছে বলিব দুঃখ, আমি যারে কাছে আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। বন্ধুরারে আমার নবী গাই ফাতিমা গো, ও ফাতিমা তোমার দের মোহর আল্লাহর পক্ষ থেকে আসা আটটা জান্নাতের দরজা খুলা দিছে। ফাতিমা কয় আব্বা গো আটটা জান্নাতের দরজা খুললে হইব মা, আমি তাতেও রাজি না। বলে কিসে রাজি? এইবার নবীর কাছে আবার আমার আল্লাহ কয় আটটা জান্নাত বিক্রি কইরা দিলে যেই দাম হইব, আমি ফাতিমার দের মোহর সেইটা দিয়া দেব। এইবার নবী বললেন আটটা জান্নাত বিক্রি করলে যা হবে তোমার বিয়েতে সেইটা দের মোহর। এইবার ফাতিমা কয় আমার রে জান্নাতের দ্বারাই আমার কিনতে পারবা না, আমি এই জান্নাত বিক্রি করে সেটাও আমি নেব না। সুবহানাল্লাহ, কি নেবে জানার দরকার আছে না নাই? আরেকটু দরকার আছে না নাই? আমি কথা সংক্ষিপ্ত করে মুক্তাসারে মূল কথাগুলো পয়েন্ট কথাগুলো আমি বইলা দিয়ে যাব। বন্ধুরারে আমার এই মুহূর্তে আমরা কোরআনের আলোচনা শুনতেছি, এটা মুমিন বান্দার কাজ জোরে কোন কথা ঠিক কিনা? আরে আমার আল্লাহ তাআলা সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ তাআলা নিজে ওয়াজ করে বুঝাইছে যে প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর দেওয়া নাম উচ্চারণ করা হয় এবং আমার দেওয়া কোরআনের আয়াত থেকে আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনে, তারা প্রকৃত ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার বিয়ার কাজ সম্পূর্ণ করা হয় হযরত আলী এমন গরিব মানুষের ভাই, এরকম গরিব মানুষ আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? গরিব হোক তাতে দুঃখ নাই, ঘরের ভিতর টিভি রাখাই লাগে। এই জোরে কোন কথা ঠিক কিনা? টিভি না রাখলে থাকে না বিবি। এই জোরে কোন? টিভি না থাকলে থাকে না বিবি। জোরে কোন লাগে? আর ফাতিমার ঘরে অভাব, তার ঘরে কি টিভি ছিল? জোরে কোন লাগে? তার ঘরে টিভি ছিল না। বন্ধুরা রে আমার এইবার ফাতিমার যেই ঘরে বিয়া হয় রে বন্ধুরা, ওই ঘরে অভাবের সংসার রে বন্ধু, ওই অভাবের সংসারের ভিতরে খাতুনে জান্নাত মা ফাতিমা কত কষ্ট করে সংসারটা গড়াইছে আমি মূল কথাগুলো বইলে দেওয়া যাব। হাসান হুসাইন জন্মের পরে তারাও ক্ষুধার্ত, খাত ফাতিমাও ক্ষুধার্ত, স্বামীটাও ক্ষুধার্ত, খাবারের ব্যবস্থা নাই। এইবার ফাতিমা স্বামীর কাছে কান্দার কয় স্বামী গো, ও স্বামী গো আমিও পেটের ক্ষুধা সহ্য করতে পারবো, আপনিও পারবেন গো স্বামী, কিন্তু হাসান হুসাইন হিন্দুইটা ভাই এত কষ্ট করে গো, ওদের তো বুঝি পেটের ক্ষুধা সহ্য করতে পারবে না, কারণ সন্তানের কষ্ট হলে মার পড়ে যায়, আঘাত লাগে কি লাগে না? জোরে কর না কা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদা
आएगे इहसाना। वास कर सके আল্লাহ বলছে অবশ্যই যদি ইনসারাফি ওয়ালদাই ইহসানা তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে ভালোবাসো, তাদেরকে মায়ার দৃষ্টি দিয়ে তাকো, জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ তো আমি করি না, স্বয়ং আল্লাহই করছে। বন্ধুরা রে আমার ভালো করে মন দিয়ে শোনো, খাতুন জান্নাত মা ফাতিমার স্বামীর কাছে বলে, স্বামী গো খাবারের ব্যবস্থা করেন, খাবারের ব্যবস্থা হয় না, পরের দিন খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ের একটা উড়না আমার আপনার নবী, এই নবীর মতো আর কোন দামি নবী আছে? জোরে কোন পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানব সেটা হলো আমার বিশ্ব নবী, জোরে কোন কথা ঠিক কিনা? সেই নবীর হাতের দেওয়া একটা বিয়ের উড়না, সেই উড়নাটা স্বামীর হাতে তুলে দিতেছে আল্লাহ। এইবার স্বামীর হাতে দিয়া বলে, স্বামী গো এই রে উড়নাটা নিয়ে যা, আল্লাহ আকবার কর না কেন, উড়নাটা তুলে দিছে স্বামী গো, আমার উড়নাটা বিক্রি করবেন। ও স্বামী আর কিছু চাই না, আজকে এই উড়নাটা বিক্রি কইরা গো, হাসান হুসাইনের জন্য খাবার নিয়ে আসবেন, আল্লাহ আকবার ক। আরে নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা অনেকে কষ্ট, ভদ্রকুল বাসীর মনে কষ্টে সীমা নাই, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পা, আমরা নবী নবী কইরা আহা মজা পাই, আল্লাহ আকবার ক। এই বারুনাটা বিক্রি করার জন্য যাই গো, উড়নাটা বিক্রি করা হয়, আল্লাহ আকবার ক, আল্লাহু আকবার। উড়না বিক্রি করে এই ওয়াজ কিন্তু বুঝতে হবে, 60 টাকা, কয় টাকা? 60 দিরহাম, ভালো করে বুঝে নেবেন, হাদিসের ভিতরে আছে 60 দিরহাম। এই 60 টাকা বিক্রি করার পরে এই টাকাটা নিয়ে বাজারে ঢুকছে, কিছু জব আটা কিনবে, এমন সময় এক ব্যক্তি, খোদার্ত ব্যক্তি এসে বলতেছে, হে নবীর সাহাবী হযরত আলী, আমি তো খোদার্ত, 60 টাকা দিয়ে দাও, আল্লাহ করে কেন না গে। বন্ধুরা রে আমার, এইবার আলি চিন্তা করে এই ব্যক্তিটা লাজ আলি কত ক্ষুধার তোরে, 60 টাকা ব্যক্তির দান করে দিছে, আল্লাহু আকবার ক। আমরা নি পারতাম, আই জোরে কর, আমরা নি পারতাম? আর যদি এরকম কষ্টের ভিতর বিবির দেওয়া যদি শাড়ি বিক্রি করে সে টাকাটাও যদি আপনি দান করে দিয়ে আসেন, আপনি বাড়ি তুলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ওয়াজ কিন্তু বুঝতে হবে, মা বোনরা তোমরা এখান থেকে শিখে নাও, পুরুষরা আপনারা এখান থেকে শিখে নেন কেমন ব্যবহার করতে হয়। বন্ধুরা রে এইবার যখন দান করে দিছে তখন মনে পড়া যার চিন্তা করে, আল্লাহ গো আমার ফাতিমার বিয়ের একটা উড়না ছিল স্মৃতি, সেটাও আমি বিক্রি করে পালাইলাম, আর সে টাকাটাও দান করে পালাইলাম, খাবার নেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। এইবার আবার রাস্তার ভিতর চিন্তা করে, আল্লাহ আমি তো কোনো ভুল করি নাই, আমার নবী দয়াল নবী মায়ার নবী বলছে, এক টাকা যদি দেওয়া যায় 10 টাকা পাওয়া যায়। মারবা কয় টাকা? 1 টাকা? 1 টাকা? আমি ক্ষুধার্ত ব্যক্তিকে দিছি, আমি তো কোনো খারাপ জায়গায় দেই নাই। এইবার তিনি চইলা গেছে, আল্লাহ আকবার কন। আরে যাবার সময় আমার আল্লাহ একদল মানুষ পাঠায়া দেয় আলীর সামনে, ওই ব্যক্তির আয়েশা আলীর সামনে দাঁড়াইছে একটা উট নিয়ে, আল্লাহ আকবার কন, বলে হে নবীর সাহাবী ও
উটটা বিক্রি করব এই উটটা বিক্রি করার জন্য অনেক জায়গা খুঁজছি আমরা জায়গা তালাশ করে পাই না তাড়াতাড়ি আমাদের উটটা বিক্রি করে দাও উটটা তুমি কিনে নাও আলী বলতেছে কি কয় কোন জালাই বইলা উট কেনার মত আলীর ক্ষমতা আছে জোরে কোন আলী চিন্তা করতেছে আমার তো উট কেনা তো দূরের কথা উটের যে রশি আছে সেটা কেনার মতো এখন আমার ক্ষমতা নাই আমাকে বলতেছে উট কেনা করে কয় না আমি কিনে কিনতে পারবো না কয় না তোমার কিনতেই হবে পাড়াইছে কে আল্লাহ জোরে কোন না কে সব কিছুর মালিক কে জানের মালিক কে মানের মালিক কে হায়াতের মালিক কে 29 নম্বর পারায় সূরার মূল আয়াত নম্বর 2 প্রথম নম্বর ফিসটা আল্লাহ বলেন আল্লাহ দি খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ আকবার কোন আল্লাহ বলেন হায়াতের মাউতের সব কিছুর মালিক আমি আল্লাহ বন্ধুরা রে আমার উট পাটায়া দিছে আমার আল্লাহ হযরত আলী বলে উট কিনার মতো আমার ক্ষমতা নাই রে ভাই আমি উট কিনতে পারবো না বলে না তোমার কিনতেই হবে বলে আমার কাছে টাকা নাই কয় টাকা লাগবে না এই উটটা তোমার কাছে আমরা বিক্রি করব 100 টাকায় কয় টাকায় 100 টাকা জোরে কর 100 টাকা আলী চিন্তা করে এই উটে 100 টাকা কি কয় হ্যাঁ এই উটে 100 টাকা বিক্রি করা সম্ভব কয় না এইবার সব জনগণ বলতেছে এই উটটা তুমি কিনা নাও বিক্রি কইরা তুমি আমাদেরকে 100 টাকা দিবা হযরত আলী উটটা নিয়ে গেছে রে ভাই এইবার উটটা নিয়ে বাজারে উঠাইছে আল্লাহু আকবার কো বাজারে উঠাইয়া হযরত আলী উট বিক্রি করবে গো বন্ধুরা রে আমার এত টাকা লাভ হয়ে গেছে হযরত আলী এইবারে 100 টাকা আলাদা রাইখা গো বাকি টাকার বাজার করছে আল্লাহু আকবার গো এত পরিমাণ বাজার করছে রে ভাই দুইটা হাত বইরা বাজার নিয়ে আসতেছে আল্লাহু আকবার দুইটা হাত ভর্তি বাজার লইয়া হযরত আলী যখন আসে গো বাড়ির সামনে যখন দাঁড়াইছে আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা তাকায়া দেখে ব্যাপার কি এত বাজার করতে গাইল আমি দিছি একটা ওড়না বিক্রি করতে সে ওড়না বিক্রি করে অল্প কিছু বাজার হবে কিন্তু এত বাজার করতে গেছে সম্ভব না এইবার বাতিমা বলে আপনার বাজার দরজার ওই পার রাখেন ভিতরে দোকান যাবে এই কথা কোন নাকি ভিতরে দোকান যাবে না আরে বাতিমা কই স্বামী গো এত টাকার বাজার লইয়া আইছেন এই বাজার আমার ঘরের ভিতরে ঢুকিবে না অবৈধ বাজার আমি ঘরের ভিতরে ঢুকতে দেব না এত টাকা কোথার দিকে পাইলেন হিসাব দিতে হইব তারপরে ঘরের ভিতর মাল ঢুকবে এছাড়া আমি ঢুকতে দেব না জোরে জোরে কোন না সুবহান আলী কই ফাতিমা রে ও ও ফাতিমা আমি অবৈধ বাজার করে নাই ক্ষুধা লাগছে দেরি করুন আগে খাবার দাও বলে না না তোমার আর কি পরিমাণ ক্ষুধা লাগছে তার চাইতে বেশি ক্ষুধা আমার বাবার লাগছে আমার বাবাই কোনদিন এরকম হারাম খাবার আনে নাই আমার বাবার পেটে পাথর বান্ধে দিনের কাজ করছে আজকে তুমি আমার কাছে কি খাবার নিয়ে এসো আগে হিসাব দিতে হইব এইবার স্ত্রী যদি হিসাব চায় স্বামীকে অবৈধ কাজ করতে পারবে এই জোরে কোন না কে এইবার আমার আপনার নবীর স্বামী হযরত আলী কথা বলবে পিছন দিক থেকে আমার নবী এসে গেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আরে নূরের নবী দয়াল নবী
মায়ার নবী আয়েশা দেখে দুইজন কথা বলে স্বামী স্ত্রী এমন সময় আমার নবী বলে আলী রে কি হইছে রে বাবা কি হইছে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ঘরে খাবার নাই আমি খাবারের জন্য গিয়েছিলাম আজকে আমি কয়েকটা দিন ধরে খাবার তালাশ করি খাবার দিতে পারি না ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ফাতিমার রান্না বিক্রি করি আমি খাবার কিনবো এমন সময় একটা ভিক্ষু গাইছে আমার কাছ থেকে টাকা চায় আমি পরিপূর্ণ টাকা তার দান করে দিছি বলে তারপরে কি হয়েছে বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো তারপরে আমি বাজার করব এমন কোন টাকা ছিল না রাস্তার ভিতর আসার পরে কিছু লোক আমারে অ্যারেস্ট করে পালাইছে কিছু লোক বলে আলী রে আমরা একটা উট বিক্রি করব উটটা আমার কাছে বিক্রি করে 100 টাকায় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি 100 টাকা দিয়ে উটটা কিনা আমি 1 টাকায় 10 টাকা লাভ করে পালাইছি অর্থাৎ আমি যেই টাকা দান করছি গো নবী গো 1 টাকায় 10 টাকা বেশি আমাকে আল্লাহ দিয়েছে সেই টাকার বাজার আমি কইরা পালাইছি আমার নবী একটা মুস্কি হাসি দিয়া বলে ফাতিমা রে এটা কোন ব্যক্তি জানো নি আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা আমি যেই মদিনার ইলমের শহর গো আর সেই শহরের দরজায় আমার আলী যে টাকা খরচ করছে যেই টাকা দেয়া ইনকাম কইরা যেই বাজার দিয়া নি আইছে এটা হালাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কি হালাল জোরে বল হালাল আমার নবীর চাচা তো ভাই ছিল আলী এ আলী যেই জায়গাটাই জন্মগ্রহণ করছে এ বন্ধুরা তার ইতিহাস তো পরিপূর্ণ বলা সম্ভব না কারণ আমার পরে আর চোখ আছে এজন্য সংক্ষিপ্ত করে মুক্তাসারে বইলে যাব এ আলী ছোটবেলায় কাবা শরীফের ভিতর জন্মগ্রহণ করছে তার মায়ের নাম ছিল ফাতিমা মার নাম কি আলীর মায়ের নাম কি একসাথে বল আলীর মায়ের নাম কি ফাতিমা খানায় কাবা তপ করার সময় আলীর মায়ের ফাতিমার পেটের ব্যথা শুরু হয় আরে মার যখন পেটের ব্যথা শুরু হয় মার সহ্য করতে পারে না গো ডাইনে নারী ডাইনে পুরুষ বামে পুরুষ পিছনে পুরুষ সামনে পুরুষ ফাতিমা আল্লাহর একটা ডাক মাইরা দিছে আল্লাহ গো ও দয়ার আল্লাহ তো সহ্য করতে পারি না এই মুহূর্তে আমি কি করব দেরি করে না রে একটা চিৎকার শুনে আমার আল্লাহ খানাই কাবার দরজাটা খুইলা দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে আমরা বিপদের সময় কারা ডাকবো ইন্নাল্লাহ মাআস সাবিরিন দর্জশীলদের সাথে আছে কে আল্লাহ আর একটু জোরে বলেন আছে কে সব কিছুর বিপদের সময় আমরা কারা ডাকবো আল্লাহকে ডাক মারছে আল্লাহর সাথে সাথে খানায় কাবার দরজাটা খুলে দিছে সুবহানাল্লাহ এখানে আসেন খানায় কাবার দরজা খুলে দিছে পৃথিবীতে একটা সন্তানই খানায় কাবার ভিতর জন্মগ্রহণ করছে সেটা হলো হযরতে আলী হযরতে আর দ্বিতীয় কেউ জন্মগ্রহণ করে নাই হযরতে আলীর মা ফাতিমা ওই ঘরের ভিতরে ঢোকার পরে একটু ঘুমের বাবা এসে যায় রে বন্ধু এই ফাতিমা একটু পরে চোখ কুড়া খুলে দেখে একটা সুন্দর বাচ্চা আমার সামনে পইরা রয়েছে মা ফাতিমা আল্লাহর কাছে কয় আল্লাহ গো খানায় কাবার ভিতরে এত সুন্দর একটা বাচ্চা দিলা এই বাচ্চাটা না জানি কত দামি এইবার বাচ্চাটা কোলে নিয়ে বাচ্চাটার দিকে তাকাইয়া দেখে বাচ্চাটা কোনো কান্না কাটি করে না কোনো শব্দ করে না কোনো কথা বলে না এই বাচ্চাটার চোখ চলে না এই বাচ্চাটাকে স্তনের দুধ খাওয়াইতে চাই স্তনের দুধে মুখ লাগাই না সেটা হলো হযরতে আলী একটা নয় দুইটা নয় তিনটা সমস্যা জোরে কর কয়টা তিনটা সমস্যা হযরতে আলীর এই আলীর জীবনী নিয়ে আমি কথা বলতেছি আলীরে কোন ব্যক্তি হত্যা করছে তার নামও আমি বইলে যাব আজকের আলোচনায় ভালো করে শুনবেন এই আলীর তিনটা সমস্যা নিয়া মা দুখুনি খানাই কাবার ভিতরে বইসা আল্লাহর ডাক মারছে আল্লাহ গো খানাই কাবার ভিতরে তুমি আমার জান
জাদুরে মারাইছাও আজকে আমার জাদুরে তুমি অন্ধ বানায়া দিছাও আল্লাহ খানাই কবর ভিতরে জন্ম গ্রহণ করছে বিদায় কি তুমি অন্ধ বানায়া দিবা আল্লাহ আমার জাদু যদি অন্ধ হয় যায় বাঙ্গায় একটা তালি দিয়া ভিক্ষা করা ছাড়া আর উপায় থাকবে না আল্লাহ তুমি আমার জাদুরে অন্ধ বানায়ো না বুকের দুধ খাওয়াইতে চাই দুধ খায় না এইবার ফাতিমা কান্দে আর কয় আল্লাহ আমার সন্তানটা যদি দুধ বুকের দুধ পান না করে দুনিয়ার খাবার না খায় এই সন্তান তো বাঁচান পারবো না আল্লাহ তুমি কেনই বা সন্তান দিলা আমার কেনই বা তুমি নিবারে আল্লাহ তুমি কেনই বা আমার একটা সন্তান দিলা কেনই বা আমার অন্ধ বানাইলা আল্লাহ গো সব কিছুর মালিক তো তুমি আল্লাহ আল্লাহ তুমি আমার জাদুটারে ভালো কইরা দাও এইবার মনের দুঃখ লইয়া গো ফাতিমা চইলা যায় নবীর দরবারে আল্লাহু আকবার কোন কার দরবারে নবীর দরবারে যাইয়া ফাতিমা ডাক দিয়া বলে ও হুজুর তাকায়া দেখেন আমার জাদুটা তো কথা বলে না আমার জাদুটা তো অন্ধ আমার জাদু কান্নাকাটি ঘরে না ইয়া রাসূল আল্লাহ নবী গো আমার জাদু কথা বলে না তাতেও সমস্যা নাই আমার জাদু চোখ খোলে না তাতেও সমস্যা নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো বুকের দুধ যদি না খায় এই জাদুরে আমি তো বাঁচাইতে পারবো না জোর জোরে কোন কথা ঠিকই না আরে ফাতিমা কান্দে রে দুইটা চোখের পানি বলে কান্দার কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জাদুটা বন্ধ হইছে তাতে আমি দুঃখ নেই না এই জাদু যদি খাবার না খাই তো আমি বাঁচাইতে পারবো না আমার নবী আপনার নবী বলে ফাতিমা রে তিনটা সমস্যার ভিতর তুমি কোনটা ঠিক করতে চাও তিনটা সমস্যার ভিতর তুমি কোনটা ঠিক করতে চাও এইবার ফাতিমা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তিনটা সমস্যার ভিতরে এক নম্বরে আমি ঠিক করতে চাই আমার জাদুটা যেন আমার বুকের দুধ পান করে আল্লাহ আকবার কর আমার নবী আপনার নবী দয়াল নবী মায়ার নবী জাদুটারে কোলে লইয়া ওই জাদুটার মুখের দিকে তাকাইয়া আমার নবীর এইবার হযরতে আলীর মুখের ভিতরে আমার নবীর ঠোঁট মুবারক লাগাইয়া জিহ্বা মুবারকটা আমার হযরতে আলীর মুখের ভিতরে ঢুকাইয়া দিছে আলীর মুখের ভিতরে যখন নবীর জিহ্বা মুবারক ঢুইকে গেছে রে হে মধুর কলবাসীরা এইবার আলী কি করল আমার নবীর জিহ্বা মুবারক পাইয়া সুসা টান দেয়া শুরু করে দিছে আল্লাহ আকবার আমার নবীর জিহ্বা মুবারক চুইসা চুইসা আমার নবীর থুতু মুবারক খাই গো আলী যখন এভাবে খাইতেছে রে বন্ধু ফাতিমা দেইকা খুশি হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো যেই নবীর দরবারে যেই সন্তান খাবার খাই না ওই সন্তান খাবার খায় ওই নবীর দরবারে অন্ধ চক্ষু ভালো হইব ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমার জাদুটারে আমার সন্তানটারে আপনি একটু চিকিৎসা করা হ্যাঁ দেন আমার সন্তানটা যেন চক্ষু খুলে তাকায় দেখতে পারে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জাদু যদি অন্ধ থাকে গো নবী এই জাদু তো ভিক্ষা করা ছাড়া উপায় নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি মা হইয়া সন্তান রে তাকায়া তাকায়া দেখবো আমার সন্তান কি দুনিয়ার আলো বাতাস কি দেখবে না ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তানের চক্ষুটা ভালো হইলে আমি খুশি হইতাম আমার নবী আপনার নবী দয়াল নবী হযরত আলীর চোখের দিকে
আমার নবীর মুখের ভিতর থেকে একটু লালা মোবারক বাহির করছে, এই লালা মোবারকটা বাহির কইরা হযরতে আলীর চোখের উপরে মালিশ কইরা দিছে হে গো। যখন মালিশ কইরা দেওয়া হয় হযরতে আলীর চোখের সাথে সাথে খুইলা আমার নবীর দিকে তাকাইছে আল্লাহ হাজির কর এইবার মা জননী খাতুনে জান্নাত মা ফাতিমা বলে নবী গো যেই সন্তান খাবার খাই না ওই সন্তান যেহেতু খাবার খাইছে গো নবী, যেই সন্তানটা দুনিয়ার আলো বাতাসে দেখে না ওই সন্তানটা যেহেতু আলো বাতাসে দেখছে ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো, যেই সন্তানটা এখন এই মুহূর্তে কোনো আওয়াজ করে না ওই সন্তানটা আপনি চিকিৎসা করলে অবশ্যই আওয়াজ করবে, জোরে জোরে কর না সুবহানাল্লাহ। এটা কি এটা কি এটা হাজির সাহেব আল্লাহ তাআলা আজকে আমাদের মাহফিলে হাজির সাহেব আগমন আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই করুন আমিন। আরেকটু জোরে করুন আমিন। বন্ধুরা রে আমার কি ভাই কথা বুঝতেছেন আপনারা? শোনা যাচ্ছে? বোঝা যায় তো? আল্লাহ আকবার কর একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন সামনের দিকে আগান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না, পাগল পাগল দুনিয়া পাগল হবে সালাউদ্দিন দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার মা ফাতিমা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি মা হয়ে সন্তান রে ডাকব গো নবী, আর আমার সন্তান যদি আমার একটা মা কয়ে ডাক না দেয় তো এই কষ্টটা আমি কার কাছে বলবো? ইয়া রাসূলুল্লাহ নবী গো যেই নবী দুইটা রোগের চিকিৎসা করতে পারছে গো ওই নবী তিনটা রোগের চিকিৎসাও করতে পারবে, জোরে জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী এবার কথা বলাবে, কি বলাবে? কথা বলাবে এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার স্বামী হযরতে আলী, ভালো করে বুঝতে হবে তার মায়ের নাম আবার ফাতিমা, কথা কি বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, ফাতিমা স্বামীকে ভালো করে বুঝতে হবে, মা ফাতিমার স্বামী হযরতে আলী আর আলীর মায়ের নাম ফাতিমা, সুবহানাল্লাহ কোন না কেন বোঝার দরকার আছে না নাই? খালি তো প্যাস লাগে দেখবো হুজুর কি দেখে বাস করলো বুঝলাম না, বোঝার দরকার আছে না নাই? আর একটু দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার বাস কিন্তু শুরু হয়ে গেছে, ভালো করে বুঝতে হইব। তিন নাম্বার রোগের চিকিৎসা করবে কে? আমার আপনার নবী দয়াল নবীর কোলে হযরতে আলীর দিকে তাকাইয়া আমার নবী আমার নবী আলীর মুখের দিকে তাকাইয়া আমার নবী লালা মোবারকটা লইয়া আলীর মুখের ভিতর ঢুকাইয়া দিছে, আলী অমনি কথা বইলা উঠছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, একটা ডাক মাইরা দিছে আর ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা ইশারা দিয়ে শিশু
শিশু বাচ্চা আমার নবীরে বুঝায় চোখের ভাষা দিয়া বুঝায় ইয়া রাসূলুল্লাহ নবী গো খানাই কাবার ভিতরে আমার জন্ম আমার চোখুড়ায় আল্লাহ অন্ধ করে দিছে একটা মাত্র কারণ সেটা হলো আপনি নবীর প্রথম চেহারাটা দেখার জন্য আমার এই দুনিয়ার বুকে খাবারটা বন্ধ করে দেয়া হয়েছে একটা মাত্র কারণে গো নবী আপনার মুখের ভিতর যেই লালা মোবারকটা আছে এই শরবটা এই মধুটা আমার আল্লাহ সর্বপ্রথম আমার মুখের ভিতর ঢুকানোর জন্য ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জবানটা এজন্যই বন্ধ কোন কান্নাকাটির আওয়াজটা পর্যন্ত আমার ভিতরে দেওয়া হয় নাই একটা মাত্র কারণ এই জবান দিয়ে সর্বপ্রথমে আপনি নবীরে ডাক দেব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই আমরা নবী নবী কইরা অনেকে কষ্ট ভদ্র করুণবাসীর মনে কষ্টে সীমা নাই সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় আমরা নবী নবী কইরা মজা পাই আল্লাহ এইবার হযরত আলী রে মা ফাতিমা তার মা জননী ফাতিমা নিয়া রওনা দিলেন ফাতিমা যাইয়া ঘরের ভিতরে রাইখা দিছে গো শুয়ায়া রাইখা দিছে দেখেন শুয়ায়া রাইখা দিছে ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা হযরত আলী শুয়া রইছে ফাতিমা অন্য একটা কাজের জন্য ঘরের ভিতর থেকে বাইরে হয় একটু পরে ঘরের দরজার সামনে দাঁড়ায়া দেখে রে ছোট্ট বাচ্চার চারপাশে বিশাল বড় একটা সাপ বিশাল বড় একটা সাপ চারপাশে বেষ্টন করে ফলাইছে এত বড় একটা সাপ কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সাপটাকে মারার জন্য কেউ সাহস পাইতেছে না তাহলে সাপটাকে ছোট না বড় জোরে কর এটা দিছে কে জোরে কর আল্লাহ এইবার ফাতিমা যখন ঘরের দরজার সামনে তাকায়া দেখে আমার সন্তান আমার জাদু হযরত আলীর চারপাশে দিয়া বিশাল বড় একটা সাপ এরিয়া কইরা পালাইছে ফাতিমা একটা চিৎকার দিয়া কান্দে আর কই জগৎবাসীরা রে ও পাড়া প্রতিবেশীরা তাকায়া দেখো আমার সন্তানটা বুঝি আর বাজবে না এই ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা অন্ধ ছিল এই বাচ্চাটা খাবার খাইতো না কথা বলতো না গো আমার নবীর কারণে আল্লাহ সব ঠিক করে পালাইছে যেই জাদুটার নাম আমার নবী স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নামটা রেখে দিছে আলী এই নামটা কিন্তু দুনিয়ার বুকের মানুষ রাখে নাই এই নামটা রাখছে স্বয়ং আল্লাহ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ওই আলীর চারপাশে বিশাল বড় সাপ মা জননী এত জোরে একটা চিৎকার বাইরা দিছে রে এইবার পাড়া প্রতিবেশী চারপাশ দিয়ে একবার ঘেরাও করে পালাইছে কেউ বলে সাপটার উপরে বাড়ি মারো কেউ বলে বড় ধরনের একটা ধাও দিয়ে আঘাত করো কেউ বলে তীর মারো এক একজন বলে এক একটা কথা কেউ বলে বন্ডম তীর দিয়ে আঘাত করে পালাও মুরব্বীরা কয় না না এই সাপটারে তোমরা আঘাতই কইরো না একটা বাড়ি মারবা এই সাপটা যদি মারা না যাই গো এই সাপটা কিন্তু বাচ্চারে আবার সবল দিব জোরে জোরে কোন কথা ঠিক কিনা মুরব্বীরা পরামর্শ করে মুরব্বীরা কয় না না এই সাপটাকে এক বাড়িতে না মারতে পারলে সাপ কিন্তু ওই ছোট্ট বাচ্চারে সবল দিয়া পালাইব এক একজন বলে মারব কিভাবে কেউ পরামর্শ করে খুঁজে পায় না ফাতিমা এইবার কয় পাড়া প্রতিবেশীরা রে বুইজা বলাইজি
আমার জাদুটারে কেউই তোমরা বাঁচাইতে পারবা না, এই জাদুটা তো সাধারণ কোন জাদু না রে, খানাই কাবার ভিতরে একটা মাত্র বাচ্চা প্রসব হইছে সেটা হলো আমার জাদু, খানাই কাবার ভিতরে যার জন্ম যার নামটা স্বয়ং আল্লাহ রাইখা দিছে গো, এই জাদুটারে কেউ মারবে এটা আমি বিশ্বাস করতে পারি না, এই জাদুটাকে যে আল্লাহ বানাইছে ওই আল্লাহই তারে হেফাজত করবে, জোরে জোরে কন্না সুবাহ, সব জনগণ তাকায় তাকায় দেখতেছে রে বন্ধুরা, সব জনগণ চারপাশ দিয়ে তাকায় তাকায় দেখতেছে কেউই মাইরা সাহস পায় না, এক একটা এক একজন পরামর্শ করে কেউই মারার মতো ক্ষমতা পায় না, এইবারে কিছু গুণ তাকায় দেখা দেখেন ছোট বাচ্চা শিশু বাচ্চা ওই যে সাপটার কাল্লাটা এরকম ভাবে দৈরা ফালাইছে বাম হাত দিয়া, আল্লাহ আকবার কর, বাম হাত দিয়ে সাপের কাল্লা এরকম ভাবে ধরছে, ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা যখন এরকম ভাবে সাপের কাল্লা ধরছে মানুষ ভয় পায় কি পায় না, হ্যাঁ জোরে না কেন, এত জোরে কাল্লা দৈরা ফালাইছে গো, বাম হাত দিয়া কাল্লাটা দৈরা বালাইছে, ফাতিমা কয় জগৎবাসীর আরে তাকায়া দেখো তাকায়া দেখো তাকায়া দেখো, যেই সাপটারে কেউই পাইরা সাহস পাইলাম না, যেই সাপটারে বন্ডম তীরের আঘাত করতে কেউই সাহস পাইল না, আমার জাদু ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা ওই সাপের কাল্লা দৈরা পালাইছে গো, এইবার তাকায়া দেখো আমার জাদুটা কি খেলা শুরু করে দিছে, ছোট্ট বাচ্চা সাপের কাল্লা দৈরা জমিনের মধ্যে আসার দেয় এরকম ভাবে আশ্রয়িতেছে, আল্লাহ আকবার কর, কার হুকুমে হয় সবকিছু খেলতেছে কে, আর একটু জোরে বলেন কে, এরকম ভাবে সাপটারে শুধু আশ্রয়িতেছে আশ্রয়িতেছে, সাপের লেজাটা ওই বাচ্চার চারপাশে ছিল হবু, এই জাদু যখন কাল্লা দৈরা আসার মারছে রে, এ ভদ্র কলি যুবর সমাজের ভালো করে শুনবা, আজকে এত সুন্দর একটা আয়োজন করছো ভালো করে শোনো, এই ছোট্ট বাচ্চা যখন আসার মাইরা দিছে রে, এই সাপের লেজাটা পর্যন্ত লড়ানোর ক্ষমতা সাপের নাই, সুবহানাল্লাহ, এই সাপটান আসতে গইরা ছোট্ট বাচ্চার চারপাশে দিকে লেজাটা সরাইয়া সাপটা সোজা হইয়া গেছে রে, সাপের লাজা দিয়া বাচ্চাটার একটা বাড়ি দিবে শক্তিটা আল্লাহ করে দেয় নাই, এইবার ছোট্ট বাচ্চা সাপের কাল্লা ধরে আসার দায়, সব মানুষ তাকা তাকা দেখতেছে ব্যাপার কি, এত ছোট্ট বাচ্চা এত বড় একটা সাপের কাল্লা ধরে এরকম ভাবে আশ্রয়তেছে, ফাতিমা কয় আজকে আমার জাদুর খেলা দেখবে গো, আমার জাদুটারে আমার আল্লাহ কত শক্তিশালী বানাইছে, আমার জাদুটা কত শক্তিশালী আজকে তোমরা প্রমাণ দেখে যাও, ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা এরকম ভাবে সাপটা ধরে আশ্রয় এ ভদ্র কলবাসীরা, আশ্রয়তে 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 ওই সাপটাকে মাইরেই ফালাইছে, আল্লাহ আকবার, সাপটা যখন মইরা যায় ফাতিমা বলে ও আমার মহল্লাবাসীরা, ও ও আমার গ্রামবাসীরা, ও পাড়া প্রতিবেশীরা, এই জাদুর নাম তো আমি মা ফাতিমা রাখি নাই, এই জাদুর নাম রাখছে আমার আল্লাহ, হযরতে আলী নাম রাখছে আমার আল্লাহ, আমার নবীর মাধ্যমে আজকে আমি জনগণের সামনে আমি মা হইয়া আমার জাদুর নাম আমি একটা রাইখা দেব, আমি সবার সামনে আজকে প্রমাণ করে দিলাম আমার জাদু সাধারণ কোনো জাদু হতে পারে না, এই জাদুর নাম আমি মা রাইখা লিখাম, হায়দারি নিজরে কন্যা সুবহানাল্লাহ, হায়দারি অর্থাৎ শক্তিশালী, জোরে কন সুবহানাল্লাহ, মা হইয়া নাম রাইখা
নামের শব্দের অর্থ শক্তিশালী। আরে জননীর নাম রাইখা দিছে হায়দারি, শক্তিশালী রাখছে এই মন শক্তিশালী ছিল। তিনি 10 বছর বয়সে আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ কইরা তিনি বিরক্ততা প্রকাশ করছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই শক্তিশালী যুবক যে কয়েকটা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা যুদ্ধের ভিতরে ইহুদিদেরকে কচু কাটার মতো কারছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হযরতে আলীর মা ছিল ফাতিমা, তার যে বিবি হয় গো, তার যে স্ত্রী হয় সেটা হলো নবীর মেয়ে ফাতিমা। অনেকে কিন্তু এটা আবার বিভ্রান্তি সৃষ্টি করবে যে আলীর মায়ের নাম ফাতিমা আবার স্ত্রীর নামও ফাতিমা, না জানি কি এটা নবীর মেয়ে ফাতিমা আর একটা হলো হযরতে আলীর মায়ের নাম ছিল ফাতিমা। বন্ধুরা রে আমার ভালো করে লক্ষ্য করে মন দিয়ে শোনো, আমার নবীর মিটি কাকুনে জান্নাত মা ফাতিমা, এত কষ্টের সংসারটা ভাই ভালো করে শুনবা। ওই নবীর ভিটি খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাবার নাই, হযরতে আলীর খাবার ব্যবস্থা নাই, উড়না ছিল সেটাও নাই, মনে আছে নি উড়না ছিল সেটাও নাই। খাতুনে জান্নাত মা ফাতিমা বলে স্বামী গো এইবার আপনি যান না, মদিনার অলি গলিতে তাকা তাকা দেখেন একটা কাজের ব্যবস্থা হয়নি, কাজের ব্যবস্থা হয় না, সন্ধ্যাবেলায় ফিরাই আসে স্ত্রী বলে স্বামী গো খাবারের জন্য আপনি চিন্তা করবেন না, রিজিকের মালিককে ওয়াল্লাহু খাইরুর রাজিকিন। এইবার কাতুনে জান্নাত মা ফাতিমা রাত্রিবেলায় স্বামীর সান্ত্বনাদের স্বামী গো চিন্তা কইরেন না, এমন সময় ওই কাতুনে জান্নাত মা ফাতিমার দুইটা বাচ্চা হাসান হুসাইন কান্দে গো। হাসান হুসাইন বলে মা গো খুদা তো সহ্য করতে পারি না, তাড়াতাড়ি একটা খাবারের ব্যবস্থা করে দাও। কাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাবার নাই, এ বন্ধুরা রাস্তার ভিতরে দেখা যায়, এই ভালো করে শোনো, রাস্তার ভিতর দেখা যায় উসমান গনি এইরকম ভাবে গুনতেছে 1, 2, 3, 4, 5, 6 আল্লাহ আকবার কোন উসমান গনি গুনতেছে আর মা ফাতিমা তাকায় দেখতেছে ব্যাপার কি, এরকম ভাবে গোনা গেলে করে কি লাগে কি গুনে। আমার নবীর কাফিটি খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর কাছে কয় স্বামী গো তাকায় দেখেন উসমান ওটা কে, উসমান গনি কি করে বলতেছে যা দেখে উসমান গনি গুনতেছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম ভাবে খালি গুনার উপর আছে। আল্লাহ আকবার কোন ফাতিমার কাছে এসে বলছে উসমান গনি 1, 2, 3, 4, 5, 6 এরকম করে গুনতেছে, বলে কি গুনে এটা জানেন, আমার তো ভালো লাগে না, না জানি কি হয়। আল্লাহ আকবার কোন আরে কলম